কপাল নাকি খারাপ? আমার এই জুয়ান বয়সে বউটা রাগ করে চলে গেল। ওই কাজের মেয়েটা যদি আমার বউর কাছে এই কথাগুলো না কইত তাহলে আমার বউটা যাইতো না। খালা মনের মতো একটা কাজের মেয়ে পাইলাম না, না পাইলাম একটা ভাড়াইটে, না পাইলাম একটা কাজ। এই বউটা যাওয়ানোর পরে থেকে একটা ভাড়াইটাও ঠিক মতো আসে না, আর কোনো ভাড়াইটা কোনো কাজের মেয়ে আমার মনের দুঃখটা বুঝল না। আমি তখন জুয়েন, আমার শরীর হইলে এখন পুরিয়া চলবে কও, আমি এই জবনটা নিয়ে আমি কেমনে করে চলি? এত ভার বোঝা নিয়ে আমার আইতে যাইতে খুব কষ্ট হয়। ভিতরে খালি মনে হয় যে ঘূর্ণিঝড়, খালি ঢেউ পড়তেছে সাগরে, খালি ঢেউ পড়তেছে। কোনো মায়া দেখলেই মাথাটা গরম হয়ে যায়, কিন্তু কোনো মায়া বোঝে না, খালি কয় বুঝিয়া, খালি কয় বুঝিয়া। দুঃখ আমি কি করু, কিন্তু ভিতরে তো আমার বুঝিয়া দেশে বেশি, আর খালি দেখলে খালি কয় বুঝিয়া। আরে বেটা তুই আমার খাইয়া দেখ, খাইয়া দেখ, তার দেখা করবো না, খালি কয় বুঝিয়া। জায়গা বাড়াইতে তো এটা আছে, মোটা গাটাও সেই রকম। জ্বরে যদি অফারটা দিই খারাপ হয় না, স্বামীও থাকে এই মাস খালি পরে পরে আসে, তাইলে ও চলতে পারবো না, আমিও চলবো না, তোকে পরে বাসা ভাড়া নেব না। তবু আমার এই বোঝা নিয়ে আমি আর চলতে পারবো না, বাসা ভাড়া নয় আমার এক মাসের মায়ের যাই জায়গা। তবু আমার এই বোঝা নামার লাগবে না, আমি বাড়ি চলে গাইলে তো কোনো সময় যাবি যাই দেখি। এখন তো দুপুরবেলা, হ মেয়েদের তো ঘরেই রেস্ট নিতেছে, এখন কাম কাজ নাই, নিরিবিলি বুঝে দুইটা কথা কই যে আমার বোঝা রেটে নামাইয়ে দাও। আরে আমার কথায় যদি রাজি হয় তাহলে তো মনে করো যে আমি বিরাট বোঝার থেকে একটা মুক্তি পাবো। যাই দেখি, কাপড় তো ভালোই হইব না, ওরও চলবো না আমারও চলবো না, একটা শর্ট হয়ে যাক। শরীরে ভালোই আসে,
তারপরে তোমার সাথে আইছে খাওয়া দাওয়া করে কই আইছে বিজনেস হয় হ্যাঁ সর মনে করে তোমার সাথে যে সম্পর্কটা করি হ্যাঁ তারপরে সে নামালই বাইরে পাতলা ভাই তাতে এটা আমি কি করব এটা তো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তা আপনার আমি কি করব আমার তো এই সমস্যাই তোমার যেমন স্বামী আছে হ্যাঁ আমার তো মনে করে বউ আছিল বউটা চলে গেছে এই এই জিনিসগুলো জইমে আমার শরীরে আর ভাল হয়ে গেছে বুঝছো এটা রুলার মেশিনের মতো হয়ে গেছে আমি আগ বেরি ভাবতেছি এখন আমি এই ভাবের দিকে তুমি আমার একটু সহযোগিতা করো তার বিনিময়ে আমি তোমার হারাম আসের ভাড়া আমি নিব না প্রয়োজন আমি তোমার ফিরিস কিনে দেবো আলু কিছু দিব তোমার গয়না কেটে দিব কিন্তু বুঝলাম দাঁড়ান দাঁড়ান এত কথা আমি আপনার জন্য কি করতে পারি আপনার বউ চলে গেছে আপনার মাথায় বোঝা আমি নামাবো কিভাবে তুমি ইচ্ছা করে সবই করতে পারো কারণ আমার ভাই তো আর প্রতিদিন আসে না আজকে যদি আমার ভাই প্রতিদিন থাকতো তাহলে প্রতিদিনই কিন্তু তোমার বোঝা নামার লাগতো তাই বলে এটা সে আমার স্বামী আর আপনি কিন্তু কাকা লাগে আমাদের বাড়িওয়ালা ওই তো 30 দিনের একটা দিন খালি আমার একটু এই দোজাটা নামাই দিবে আর 29টা দিনই তো আমার বাইরে দিয়ে দিছি না দেখেন আপনার কথা আমার সুবিধা লাগতেছে না আপনি জানেন তো আমার রুম থেকে যান শুনো আমি কই তোমার বাসা ভাড়া ছাড়া দেওয়া লাগবে না তুমি আমার একটু সময় দাও কাকা দেখেন আমি আর সহ্য করে পারতেছি না আমি আর তোমার কাছে মাফ চাই আমি তোমার কাছে মাফ চাই আমি আর পাই দিয়েছি আচ্ছা কাকা কাকা শুনুন শান্ত হন বুঝতে পারছি আমি কেমনে শান্ত হব কাইতে লেগেছি দেখলা আচ্ছা আমি কই আপনি দেখেন আমি আপনার বাড়ি ভাড়া দিয়া আর দেখেন আমারও স্বামী আছে আপনি যেসব চিন্তাধারা নিয়ে আমার রুমে আসতেন কাকা এইসব আমি করতে পারবো না আপনি দয়া করে চলে যান কাকা সমস্যাটা কি শুধু ওয়ান টাইম ইউজ না দেখেন কাকা আসলে সবার সাথে সব কিছু হয় না এটা তো বুঝেন আপনি দেখেন আমি এটা পারবো না আর আপনার যদি বেশি সমস্যা হয় আমার কাছে একটা উপায় আছে উপায় আছে হ্যাঁ কি কি কজন তো কি কে হবে কে হবে না 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 কে হবে সে কোনো কিছু না এমনি তো লাগবে আরে না কাকা শুনবেন তো যেহেতু কাকি নাই চলে গেছে হয়তো বুঝছাম আমার একটা মেয়ে ইদারিং ধরে বলতেছে আমার বাসায় কাজ করাইতাম এটা আমার দেখতে শুনতে কাকা ভালো আছে গরিবের মাইয়া বুঝছে যদি কাজ কাম করাইতাম আপনারও কাজ হইতো আমারও কাজ হইতো ঘর দুয়ার পরিষ্কার থাকতো এখন কাকা যদি এইটা করা যায় তাহলে আমি কইরা দিতে পারি কিন্তু কাকা আমি আমার দিকে তাকাই না না আমার কাছে কথা হলো মন কথাই লিখি আমার বুঝা একটা না লিখি তাহলে কাকা আমি যোগাযোগ করে দেখি তাহলে আজকের ভিতরে মেরা এনে দিতেছি তোমার কাছে তো মনে করো মাসে একদিন আর ওটা তো গুঁজে দিবি তাই না 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 হে রে আমি কি আমি কিছু না হেঁটে হেঁটে ও তো তাই তুমি দিছি কাজের মেয়ে না তাহলে প্রতিদিনই হইব আরে কাকা আপনার হাতে তুলে দিমু আপনার প্রতিদিন মনে হয় প্রতি ঘন্টায় হোক সেটা আমার দেখার বিষয় মানে বুঝার জন্য বেরিয়ে দিব না তাইলে শুরু করে দেব এখনই মোবাইল শুরু করে দেব আচ্ছা আমি ফোন দিতেছি তাহলে কাকা আপনি যান তাহলে আশা করি চাল তো তোমার জন্য আমার তরফ থেকে পুরস্কার আছে পরে নিমি পুরস্কার আপনি যান 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 আচ্ছা তাহলে আসি হ্যাঁ আচ্ছা কি বাচ্চা মাসলাম এ তো মানুষ না আজে একটু জন্য আমার উপরে ছাপাই পড়লো না তার একটা ব্যবস্থা না করে দিলে আমার বিপদ আছে তার ব্যবস্থাটাই করে আসি জানো আমি আজকে দুপুরে খাইও নাই আপনার জন্য
অনেকদিন ধরে তো খিস্তি খেলাম
তুই আমাকে চিনতে পারিস নাই? তুই আমাকে চিনতে পারিস নাই? আপনি বাড়ির ভাড়া দিয়ে সাথে নষ্টি পষ্টি করেন, মাইয়াদের মান সম্মান নিয়ে খেলা করেন, যার কারণে আমি আপনার বাড়িতে ভাড়া আসছি। আমি সবকিছু জানতাম, তাই না? সব ব্যবস্থা আমাদের কাছে আছে। ডিম তারা খেয়েছিস? ডিম তারা খেয়ে দিলে তোর বুঝা সারা জীবনের জন্য নামবো, মাকে বুঝার উঠবো না কোনোদিন। চল তোর ওই ব্যবস্থা করতেছি, চল। আমি দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। আসলে এই বুদ্ধিটা আমার মাথায় ছিল না, কিন্তু কিভাবে কিভাবে জানি আয়েশা, আজকে আমি এদের সাথে যোগাযোগ করতে পারছি। ভালো একটা জায়গায় আমি ধরিয়ে দিতে পারছি সিআইডির কাছে। এখন এমন শাস্তি হবে জীবনও, আর কোনো নারীর দিকে সে চোখ তুলে তাকাবে না। উচিত শিক্ষা পাইছি, এটাই তার প্রাপ্য ছিল। যাই, আমি আমার রুমে যাই। পাপের শাস্তি এরকমই হয়।